রিবার কার্লেন আপনারা জানেন সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব রকম ফরম্যাটে দেশে বিদেশে সমস্ত টুর্নামেন্টেই কিন্তু পাশে থেকেছে। আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি না। আমরা সবসময় আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সবসময় ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের উত্থান চেয়েছি। আমার স্বপ্ন ছিল সেটা, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসাথে মার্চ করতে পারে, কীভাবে একসাথে চলতে পারে। কারণ আমরা সকলেই জানি সিনেমার থ্রিল, রোম্যান্স এবং ক্রিকেটের মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি একসাথে মিলে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে, রচিত হতে পারে একটা মহাকাব্য যার আভাস এবার যখন আমরা আমাদের দল ডিক্লেয়ার করেছি তখনই পেয়েছি। আপনারা সকলেই দেখেছেন যখন আমাদের দল ডিক্লেয়ার হয়েছে ঢাকা ক্যাপিটালস, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি দেশ বিদেশে থাকা সমস্ত বাংলাদেশিদের, সিনেমার অডিয়েন্স, ক্রিকেটের অডিয়েন্স, এই দুয়ে মিলে যেন একটা মহা বিস্ফোরণ হয়েছে এবং সবাই এত ভালোবাসা দেখাচ্ছে, এত উচ্ছ্বসিত এক্সাইটমেন্ট দেখে আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি না। আমরা এবারের ঢাকা ক্যাপিটালস নতুন টিম, আমরা আমাদের এবারই আমরা এই আয়োজনে এসেছি, বাট আমাদের কোম্পানি রিবার কার্লেন আপনারা জানেন যে সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব রকম ফরম্যাটে দেশে বিদেশে সমস্ত টুর্নামেন্টেই কিন্তু পাশে থেকেছে ক্রিকেটের। আমরা সবসময় আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সবসময় ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের উত্থান চেয়েছি। আমরাও ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ সিনেমাও যেমন আমাদের, বাংলাদেশ ক্রিকেটও আমাদের।